আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে প্রথমে আমি বেছে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে, ডাঁড়াগুলো। এখানে চিংড়ি মাছের ধারালো মাথার অংশটা কেটে নিতে হবে। এভাবে বীজখান দেন কাঁচিতে আমি কেটে নেব। এখানে আমি বীজখান দেন কেটে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছটাকে পুরো ছাড়াবো না। চিংড়ি মাছের মধ্যে যে বীজখানের অংশটা আছে ওটা ফেলে দেবো। পিছখানের নোংরা অংশটাকে ফেলে দিতে হবে। এখানে আমি চিংড়ি মাছগুলো সবই বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নারকেলটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে দুধ বার করে নেবো নারকেলের। এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য দিয়ে দেবো 2 চামচ তেল। এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে দেবো 1টা তেজপাতা। তো এখানে আমি দিয়ে দেবো 1টা পেঁয়াজ, ছোটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ পোস্ত দানা, 1টা ছোটো টমেটোকে একসাথে পেস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে দেবো 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি ভাজা ভাজা করে। এখানে সামান্য পরিমাণে 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলা ধোয়া পানি দেবো 1 চামচের মতো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিট। তো এখন আমি অল্প অল্প করে নারকেলের দুধটাকে দিয়ে দেবো, একবারে নারকেলের দুধটাকে দেবো না। এখানে নারকেলের দুধটা দেবার পরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দেয়। তো এখন আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেবো। কড়ার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে নিইনি। তো এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। তো চিংড়ি মাছের মধ্যে আমি টুথপিক দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছটা না পেকে যায়। এই তো স্বাদ মতো নুন। তো চিংড়ি মাছটাকে আমি 20 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি হালকা করে। চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই, এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটাকে বেশি ভেজে নিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো এখানে দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। তো নারকেলের দুধের মধ্যেও তেল থাকে, এভাবে মশলাটাকে কষে নিলে আরও তেল ছেড়ে দেবে। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো 1/2 বাটি নারকেলের দুধ। দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে আমি অল্প করে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তা আপনারা চাইলে ধনে পাতাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে ভালো করে ফুটিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট। তো এখানে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা রেডি। তো এখানে আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি রেডি। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। এভাবে একবার আপনারাও এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে।